আসিফ ইকবাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে হাজির হয়েছি আরেক নতুন ভিডিও নিয়ে, যেটি কিনা রাঙামাটির আদিবাসীদের জীবনযাপন ও তাদের জীবিকা নির্বাহের বিষয়টি নিয়ে। এখন আমরা আছি কাপ্তাই লেকের উপরে, আমাদের বোট ছুটে চলছে আদিবাসী পল্লীর দিকে। আসলে এখানে চাকমা নারীরাই তাদের জীবিকা নির্বাহ তারা নিজেরাই করে থাকেন। তারা তাদের হাতে তৈরি বিভিন্ন রকম পোশাক পরিচ্ছে এবং নানান রকম পণ্য সম্ভার এবং ফল পাহাড়ি ফলমূল নিয়ে তারা দোকানের পর্সা সাজিয়ে বসে এবং ক্রেতাদের কাছে সেটা বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। আমরা এখন এসেছি আদিবাসী পল্লীর আদিবাসী মার্কেটে। এখানে অনেক রকমের দোকানপাট আপনারা লক্ষ্য করতে পারছেন। এখানে প্রতিটা দোকানেরই বিক্রেতা হচ্ছে নারী বিক্রেতা। তারা এখানে তাদের পণ্যকে সাজিয়ে ক্রেতাদের কাছে তুলে ধরে এবং বেচা কিনা তারা নিজেরাই করে। তো ভিডিওটি দেখতে থাকুন। গামছা 100 করে, 100 করে নিব তো, তাতে কমান। কত বড় গামছা? দুইটা কত করবেন? তাই বলেন, 100 দেব। আপনি নেবেন একটা? আমার নেওয়া যায়, দুইটা নিব দিদি। বলেন আপনি কত হলে পারবেন সেটা নিয়ে যাবেন। 100 হলে নিতে পারবেন? দুইটা 100, একটাই 100। জোড়া 100 দিলে আমিও একটা নেব, 50 টাকা করে পিস। আর চারটা নেই? আমাদের 20 টাকাটাই লাগবে। আর এটা এর জন্য নেব, এই কাজটা করতে আপনাদের একেবারে কায়িক পরিশ্রম করতে হয়েছে। এনারা কিনে আনে তো এই জিনিসটা, পরাটা আলাদা মজা আলাদা। মেশিনে যারা যেগুলো তৈরি হয় তার থেকে এটা। চলুন সামনে দিয়ে দেখি। এইগুলো কি ফ্রি পিস? এগুলো কত করে দাম? 900। এই প্রিন্টটা খুলে দেখান, এটা আমি নিয়ে যাই তাহলে। এটা নিব হচ্ছে, হ্যাঁ ওই যে নিচেরটা, নিচেরটা। আরে শাড়ি কত করে শাড়িগুলো? ভিডিও করা যাবে না? আচ্ছা বন্ধ করলাম। শাড়ি কত করে? খুলে একটু দেখান কাইন্ডলি। এগুলো তাঁতের নাকি? একটা জামা, একটা প্যান্ট, একটা পায়জামা। খাদি কাপড় বলে না, খাদি। এই আপনাদের নিজেদের বানানো না? পাহাড়ি চাষ করা নাকি? ন্যাচারাল? ভাই নেন, হয় লবণ দেন, লবণ দেন। না আসলে খুব টেস্টি, কিন্তু রসটা একটু কম। রসে তো গাল গাল ভরে যাওয়ার কথা। আসলে পাহাড়ি পাহাড়ি আনারস খাচ্ছি, সেই স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কেড়ে, এত স্বাদ কেড়ে, সেই স্বাদ।
ভাই শেষ। ও ভাই 10 টাকা ভাই দাও দাও ভাই।